আব্বু আমি বলছে যে তুই চলে যা, পারিবারিক ভাবে ওনারা এখন কোন ধর্মের বিশ্বাসী না। আমার নাম আইরিন, অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি ভাওয়াল বদরুল আলম সরকারি কলেজ। আমার আব্বু সব ধর্মে মানে, আমার আম্মু হচ্ছে আমাকে হিন্দু পূজা নিয়ে গেছে, আমি গেছি। আব্বু খ্রিস্টান ধর্মের ওইখানে নিয়ে গেছে বড়দিন পালন করতে, আমিও গেছি। আমি ছোট থেকে হচ্ছে আব্বুর অফিসে গেছি, খ্রিস্টানদের গাছ যেগুলো বড়দিন এগুলোতে গেছি। হ্যাঁ, ছোট থেকে হচ্ছে হিন্দু পূজায় ভাসানে গেছি। তো আমি মুসলিম ধর্ম খুব কম পালনই করছি, আর আমি ওয়েস্টার্নেই বড় হয়েছি। আমি যদি সৃষ্টিকর্তাকে মানি, আমি প্রত্যেকটা ধর্মকেই মানি, প্রত্যেকটা ধর্মেরই একটা ইয়া আছে, বরকত আছে। পারিবারিক ভাবে ওনারা এখন কোনো ধর্মের বিশ্বাসী না। লাইক হচ্ছে ওনারা জানে মানুষ সৃষ্টিকর্তা আছে, যদি সুযোগ পায় নামাজ পড়ে, আর যদি সুযোগ না পায় হিন্দু পূজা পাঠও যদি যায় পূজা পাঠ করে সৃষ্টিকর্তার নাম করে ইয়া মানে হ্যাঁ ইবাদত করে নেয়। জাস্ট লাইক হচ্ছে সৃষ্টিকর্তাকে সন্তুষ্টি করার জন্য, জীবনটাকে আর একটু দীর্ঘায়ু করার জন্য যতটুকু ইবাদত প্রয়োজন অতটুকু। তারা মানে প্রকৃতি হচ্ছে একটা, হ্যাঁ এই প্রকৃতি হচ্ছে পর্যায়ক্রমে আল্লাহ সৃষ্টি করেছেন। বাট হচ্ছে আল্লাহ যখন হচ্ছে কোনোভাবে, আমার মতামত আমি দিচ্ছি, যেটা হচ্ছে আল্লাহ কিন্তু নিরাকারই ছিল যখন হচ্ছে বাংলাদেশ বা বিভিন্ন রাষ্ট্রে বা পুরো পৃথিবীতে একটা পর্যায়ক্রমে বেশি অন্যায় হয়ে যায় বা দমনযোগ্য হয় না, তখনই মূলত বিভিন্ন সৃষ্টিকর্তা তৈরি হয়েছে। ছোট থেকে তাই দেখছি, আর আমি হচ্ছে এখনো পর্যন্ত আমি প্রত্যেকটা ধর্মই পালন করি। আর আব্বু আম্মুর সাথে আমার অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, আব্বু আম্মুর কথা যেহেতু আগেও ঠিক ছিল না এখন পাল্টাইতেও পারে আমার বলা, ওনাদের কাছ থেকেই শিখছি। তবে আমি হচ্ছে যা বলি সব জায়গায় সেম বলি, আমার কথা বলতে ভয় নেই, কিন্তু তারা যদি মানসম্মানের ভয়ে যদি কথা বলতে ভয় পায় সেটা তাদের ব্যক্তিগত বিষয়।